মিডিয়া নিউজ 24। আপনাদের মতোই বুয়েটের সেরা বাংলা হলে থাকতেন আরাফাত এবং মহিউদ্দিন। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতা কর্মীরা পিটিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যাওয়ার পর মহিউদ্দিন তাকে দেখেন কাতরানো অবস্থায়। আর আরাফাত যখন আবরারকে দেখেন তখন তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত আবরারের শেষ সময়ের প্রত্যক্ষদর্শী দুজন সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন। এর মধ্যে আরাফাত আফসোস করে বললেন, 3-4 মিনিট আগে যদি তিনি সেখানে উপস্থিত হতে পারতেন তাহলে হয়তো আবরারকে বাঁচানো যেত। মহিউদ্দিন বললেন, আবরারকে কাতরানো অবস্থায় দেখার সময় এক ছাত্রলীগ নেতা বলেছিলেন ও নাটক করতেছে। এইরকম পরিস্থিতিতে তাকে বাঁচাতে না পারায় মহিউদ্দিনের এখন খুবই আফসোস হচ্ছে। আজ বুধবার বেলা 1:30 দিকে এই দুই ছাত্র বিক্ষোভে অংশ নিয়ে এই ঘটনার বর্ণনা দেন। তখন ওই দুই ছাত্রসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আরাফাত বলেন, পড়া শেষ করে রাতে নিজে খাবার আনতে গিয়েছিলাম, তখনই দেখেন তোষকের মধ্যে একজন পড়ে আছেন। তখনও তার চিন্তায় আসেনি এরকমও হতে পারে, তার ধারণা হয়েছিল হয়তো কেউ মাথা ঘুরে পড়ে গেছে। আরাফাত বলেন, খোদার কসম 1 সেকেন্ডের জন্য মাথায় আসেনি এইভাবে কেউ কাউকে মারতে পারে। তিনি বলেছিলেন, যখন আবরারের হাত ধরেন তখন হাত পুরো ঠান্ডা, পাও ঠান্ডা, শার্ট প্যান্ট ভেজা, তোষকও ভেজা, মুখ থেকে ফেনা বের হয়েছে। তিনি বলেছিলেন, তখন ওকে বাঁচানোর জন্য বুকে চাপ দেই, হাতে চাপ দেই, আশেপাশের সবাইকে বলি কেউ একজন ডাক্তারকে ম্যানেজ করতে। এরপর ডাক্তার আসলো, ডাক্তার দেখে বললেন 15 মিনিট আগেই সে মারা গেছে। আফসোস করে কাঁদতে কাঁদতে আরাফাত বলেছিলেন, 3-4 মিনিট আগে যদি খাবার আনতে চাইতাম তাহলে হয়তো পোলাটারে বাঁচাইতে পারতাম আমি। এই 3-4 মিনিটের আফসোসে 3 দিনে 3 ঘন্টাও ঘুমাইতে পারিনি আমি। আরাফাতের এই বক্তব্য দেওয়ার পরপরই মহিউদ্দিন বলেছিলেন, আরাফাতের তো 3 মিনিটের আফসোস আছে, আর আমার আছে অনুতাপ। আরাফাত ফেলে রাখার দৃশ্য দেখার বর্ণনা দিয়ে বলেন, তখন 2:30 মতো বাজে, তিনি খেতে বের হয়েছেন, তখন দেখেন আবরার কাতরাচ্ছেন। তখনও ছাত্রলীগ নেতা জিয়ন বলেছিলেন ও নাটক করতেছে। নিষ্ঠুরতার এই বর্ণনা দিতে দিতে মহিউদ্দিন আবারও কেঁদে ফেলে বলেন, আমি ওরে বাঁচাইতে পারিনি, মাফ করে দিস ভাই, আমারে সবাই মাফ করে দিস, আমি জীবিত দেখাও ওরে বাঁচাইতে পারি নাই। অলরাইট বন্ধুরা, এই নিউজটি নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে তোমার মূল্যবান মন্তব্যটি শেয়ার করো। আর এই ভিডিওটি ইচ্ছে করলে তোমার ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারো।